আপনারা বেশি এনজয় করেনি আমার থেকে। আপনারা তো চান যে এরকম কোনো একটা থ্রিলিং একটা এক্সাইটিং কিছু হোক, তা ভালোই লেগেছে। আমি দেখেছি, আমি পরে দেখেছি, কারণ আমি কিছু কিছু খেলা মিস করেছিলাম। নো ডাউট হি ইজ আওয়ার বেস্ট প্লেয়ার আমাদের, আর ও পারফর্ম করবেই। আপনি তো পারফর্মাররা যারা পরিচয় তো মানে তাদের জানাই আছে তারা কি পারফর্ম করে করতে পারবে কি কি না করতে পারবে, কারণ পারফরমেন্সটা যেটা হচ্ছে ওদের যে এটা তারা হচ্ছে ক্লাস প্লেয়ার। তো যে কোনো সময় তারা ক্রিকেট ইজ সাচ এ গেম, আজকে একটা সিজন খারাপ যাবে, আমি আগেও বলেছি যে নেক্সট সিজনে দেখবেন যে আবার ব্রিলিয়েন্টলি খেলছে, এরকম এই উঠানামাটাই থাকে ক্রিকেটের মধ্যে। তো এইটু উঠানামার থাকতে তার মানে না যে মানে ফর্ম আউট অফ ফর্ম বলে অনেকে, বাট তার হয়তো ফর্ম নাই, হয়তো ফর্ম সামনে থাকবে, এগুলো তো আমি বিশ্বাস করি না। আজকে হয়তো দেখেন শান্ত খারাপ করছে, বাট হি ইজ এ ক্লাস প্লেয়ার। আপনি দেখবেন যে হয়তো যখন আমাদের ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট শুরু হবে বা সিরিজ শুরু হবে তখন দেখবেন যে হি ইজ ব্যাক ইন ফর্ম, তো হতেই পারে। তো সুতরাং সাকিবের ফর্মে ফিরে আসাটা স্পেশালি হি ওয়াজ ইন ফর্ম, কিন্তু সমস্যা ছিল তার চোখের একটা প্রবলেম ছিল যার জন্য একটা প্রবলেম হচ্ছিল, বাট দ্যাট ওয়াজ ভেরি মাচ টেম্পোরারি। আশা করি যে সামনে যেহেতু এখানে ব্রেক নিয়েছে বিগ সি শ্রীলঙ্কা সিরিজের সময়, আমার মনে হয় এরপরে ডেফিনেটলি হি উইল বি জয়নিং আস। না, ও তো শ্রীলঙ্কা সিরিজের থেকে ব্রেক নিয়েছে। কোনো আমাদের মাননীয় বোর্ড প্রেসিডেন্ট উনি বলেছেন আমাদের সাথে, আমাকে এবং আরও কয়েকজনকে বলেছেন যে তামিমের সাথে বসার জন্য, যেহেতু জাস্ট ঢাকায় এসছে এখন আর বেশি দিন নাই বিপিএল খেলা, বিপিএল খেলা শেষ হলে আমরা তার সাথে বসবো। নাম তো এখনও অফিসিয়ালি ডিসক্লোজ করতে পারবো না, এখনও ঠিক হয়ে গেছে আমরা করেছি, কিন্তু যেহেতু কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন নিয়ে ওদের সাথে এখন নেগোসিয়েশন চলছে, তো পার্টিকুলারলি কোন ব্যাটিং আর বোলিং কোচ হবে এটা আপনার দু একদিনের মধ্যে জানতে পারবেন, বাট এই মুহূর্তে ডিসক্লোজ করা ভেরি ডিফিকাল্ট। টমা দিয়ে দিয়েছে তো, সেদিন লাস্ট বোর্ড মিটিং যেটা ছিল সেখানে যে থ্রি মেম্বার কমিটি ছিল তারা জমা দিয়ে দিয়েছে, বাট এটা এখনও ডিসক্লোজ করে নাই। এটা হয়তো বোর্ডে যখন দেখার পর সভাপতি বলেছেন না, উনি যে দেখার পরে তারপর ডিসক্লোজ করবেন কী আছে। গুরুত্ব আপনারা কিন্তু এখানে একটা বড় ভুল করছেন, যখন নাকি একটা কাজের জন্য কোনো একটা বোর্ডের ডাইরেক্টরকে যখন প্রেসিডেন্ট বলে যে তোমাকে এই দায়িত্বটা দিলাম, তুমি এই দায়িত্বটা করো, একজন বোর্ড পরিচালককে চিফ সিলেক্টরের, আমরা জানি যে আমরা অনেকদিন ধরে চিফ সিলেক্টরের জন্য একজন ক্যান্ডিডেট খুঁজছিলাম, কিন্তু ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট টু ফাইন্ড আউট। তো যাই হোক, আমাদের একজন বোর্ড ডাইরেক্টরকে মাননীয় প্রেসিডেন্ট উনি দায়িত্ব দিয়েছিলেন একজনের সাথে নেগোশিয়েট করার জন্য, তো সেটা হচ্ছে গাজী আশরাফ লিপুর সাথে। যে নেগোশিয়েট করার সময় বলা হয়েছিলো তাকে এটা ডিসক্লোজ না করতে এবং এটা কনফিডেন্সিয়ালিটিটা রাখার জন্য, সেই জন্যই এটা কার কাছেই বলা হয় নাই, যেহেতু এটা কোনো কনফার্ম ছিল না সে রাজি হবে কি না, কারণ অতীতেও সে রাজি হয়নি, তাকে কয়েকবার প্রস্তাব দেওয়া হয়েছিলো, এই জন্য এটাকে জিনিসটাকে এটা কনফিডেন্সিয়ালি কাজটা করা হয়েছিলো। আর যখন বলা হয়েছিলো যাকে এটা যাতে একবারেই বোর্ড মিটিংয়ে ডিসক্লোজ করা হবে, সেই জন্যই এটার আমার জানা বা ভাইস চেয়ারম্যান জানার কোনো প্রয়োজন নাই এখানে। যখন নাকি এটা কনফার্ম হয়ে গিয়েছে তারপরে আমরা বোর্ড মিটিংয়ে দুদিন আগে জেনেছি, কিন্তু আমাকে বলা হয়েছিলো যে আমি যাতে এটা ডিসক্লোজ না করি এটা বোর্ড মিটিং একবারই ডিসক্লোজ করা হবে। তো এখানে তো আমি কোনো দোষের কিছু দেখি না, সব কথাই আমাদের জানতে হবে আমার মনে হয় না। তো এইটা হয়ে গেছে এবং আমরাই যেহেতু বোর্ডে এটা নিয়ে আলাপ আলোচনা হয়েছে, আলাপ আলোচনা হওয়ার পরে কিন্তু তারপরে সবাইকে একবারই জানানো হয়েছে, সুতরাং এখানে কাউকে কিছু না জানিয়ে বা জানার দরকার আছে বলে আমি মনে করি না এইরকম পরিস্থিতিতে। হ্যাঁ, উনি থাকতে পারতেন বোর্ড মেম্বার হিসাবে, যদি উনি যদি থাকলে পরে উনি জানতে পারতেন ব্যাপারটা, ওইখানে অনেক কিছুই কিন্তু সেই ফোরামের মধ্যে এটা ডিসকাস করেই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেরকম আমরা আমাদের ব্যাটিং কোচ, বোলিং কোচ, কন্ডিশনিং কোচ, এই সমস্ত পজিশনগুলি কিন্তু আমাদের আলাপ আলোচনা হয়েছে লাস্ট বোর্ড মিটিংয়ে। আমরা যাদের আমাকে আমাদের একটা কমিটি করে দেওয়া হয়েছে বোর্ড থেকে, আমি নাইমুর রহমান দুর্জয় সিও এবং ডেভিড গুড আমাদের প্রোগ্রাম হেড, আমাদের দিয়ে একটা কমিটি করা হয়েছিল, কমিটিতে আমাদের এই সিলেকশনগুলো করতে বলা হয়েছে। তো এইখানে তো যখন আমরা একটা রিপোর্ট দিয়েছি, আমরা যখন শর্টলিস্ট করছি এটা কিন্তু বোর্ডকে জানিয়েছি, তার আগে কিন্তু আমরা কাউকে জানাইনি। তো সুতরাং আমরা বোর্ডকে জানাচ্ছি এবং সেখান থেকে সব ডিসিশন আসছে, তো এইখানে কিছু লুকোচুরি কোনো ব্যাপার ছিল না।